ক্লাস সিক্স একশো উনচল্লিশ পেজ হল আজ পড়ব ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ মৌর্য শাসনের শেষ দিকেই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বেশ কিছু বদল ঘটেছিল পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার সঙ্গে উপমহাদেশের রাজনীতি ও শাসন জড়িয়ে যাচ্ছিল উপমহাদেশের উত্তর ও উত্তর পশ্চিম অংশে গ্রিক শক পল্লবদের শাসন দেখা গিয়েছিল পুষ্যমিত্র শুঙ্গের সময় গ্রিক রাজারা বেশ কিছু অঞ্চল দখল করেছিল এই গ্রিক রাজাদের অনেকেই আদতে ব্যাকটেরিয়ার বাসিন্দা ছিলেন উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত ছিল বাল্ধিক দেশ বা ব্যাকটেরিয়া এটি ছিল হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিমে অর্থাৎ এখনকার আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চলে সেই ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলিউকাসের অধীনে ছিল ব্যাকটেরিয়ার গ্রিক রাজাদেরই জবন বলা হয়েছে পুরাণ সাহিত্যে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল গন্ধারের তক্ষশিলা পর্যন্ত ব্যাকটেরিয়ার গ্রিক শাসন ছিল উপমহাদেশের এই গ্রিক শাসকদের বলা হতো ব্যাকট্রীয় গ্রিক বা ইন্দো গ্রিক শাসক পরের পাতালটাও খ্রিস্টপূর্ব একশো তিরিশ অব্দ নাগাদ মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীর আক্রমণে ব্যাকটেরিয়ার গ্রিক শাসন শেষ হয় ওই গোষ্ঠীর মধ্যে প্রধান ছিল স্কাইথিওরা উপমহাদেশে স্কাইথিওরা শক বা শেখ নামে পরিচিত ছিল আর ছিল ইউএজি বা কুষাণ এই শক কুষাণদের কথা তোমরা আগের অধ্যায় পড়েছ মধ্য এশিয়ার তৃণভূমি থেকে পশ্চিম দিকে এগিয়ে তারা ব্যাকটেরিয়ায় পৌঁছেছিল কাশ্মীর সিন্ধু নদের পশ্চিম তীরের এলাকা ও তক্ষশিলা শকদের দখলে চলে যায় অন্যদিকে খ্রিস্টপূর্ব প্রথম শতকের গোড়ার দিকে কাবুল এলাকা পার্থীয়দের হাতে চলে যায় পার্থীয়রা ইরান থেকে উপমহাদেশের এসেছিল প্রার্থীয়রাই উপমহাদেশে পল্লভ নামে পরিচিত ছিল শখ শাসনের বাধা ছিল পল্লব শাসকরা পল্লব রাজা গন্ডফারনেস আনুমানিক কুড়ি বা একুশ খ্রিস্টাব্দে শাসন শুরু করেন সম্ভবত শখদের হারিয়ে প্রাচীন গন্ধারের এক অংশ তিনি দখল করেন উত্তর পশ্চিম অঞ্চল থেকে পাঞ্জাবের কিছু অংশ এবং পুরো সিন্ধু উপত্যকা গন্ডফার্নেসের অধীনে ছিল ফলে বিরাট অঞ্চলের শাসক হিসাবে তিনিও নিজের মুদ্রায় রাজাধিরাজ উপাধি ব্যবহার করেছিলেন বড় বড় শাসকরা এই ধরনের উপাধি নিতেন বড় শাসক বলতে যা সাম্রাজ্যের পরিমাণ অনেক বেশি ছিল যিনি বেশি শক্তিধর ছিলেন তারা তার আমলেই সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য উপমহাদেশে এসেছিলেন যার নামে এত ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে তোমরা নাম শুনেছ তাহলে তিনি কার সময় উপমহাদেশে এলেন গন্ড ফার্নেসের সময় কুষাণ শাসন শুরু হওয়ার ফলে শখ ও পল্লবদের ক্ষমতা কমে গিয়েছিল মূলত পশ্চিম ভারত ও দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম অংশে শখ শাসন টিকেছিল উপমহাদেশ ও বাইরের পৃথিবীর মধ্যে যোগাযোগের আর মাধ্যম ছিল দুধ বিনিময় এক দেশের দূত আর দেশে যেতেন বিভিন্ন বার্তা নিয়ে মূলত মৌর্য সম্রাটদের সময় থেকেই সেই দুধ বিনিময় শুরু হয় সেই দূতেরা অনেকেই তাদের অভিজ্ঞতা লিখে রেখেছিলেন গ্রিক শাসক সেলিউকাসের দূত মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্য সভায় এসেছিলেন শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট মেগাস্তিনিস কার দূত ছিলেন এবং তিনি কার সময় কার সভায় ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ওই একই সময়ে সেলিউকাসের দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিলেন ডায়াকামাস মিশরের শাসক টলেমি ডায়নিসিয়াস ডায়োশিয়াসকে পাঠিয়েছিলেন দূত হিসাবে মৌর্যদের কাছে মৌর্য সম্রাটরাও তাঁদের দূত পাঠাতেন বিদেশি শাসকদের সভায় বিন্দুসরের সঙ্গে সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিঅক্সেড যোগাযোগ ছিল বিন্দুসর নাকি গ্রিক রাজাদের কাছে কয়েকটি জিনিস এবং একজন পণ্ডিত চেয়েছিলেন সিরিয়ার শাসক সব জিনিস পাঠালেও পণ্ডিত পাঠাননি এই ঘটনা কতটা বাস্তব তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে বোঝা যায় যে পশ্চিম এশিয়ার গ্রিকদের সঙ্গে মৌজরা ভালো সম্পর্কই বজায় রাখার চেষ্টা করেছিল সম্রাট অশোক উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এটাও যোগাযোগের একটা মাধ্যম ছিল সিরিয়া মিশর ম্যাসিডন সিংহল প্রভৃতি জায়গায় অশোক দূত পাঠিয়েছিলেন রাজগৃহে পাওয়া একটি লেখ থেকে হর্ষবর্ধনের সময় চীনের সঙ্গে দুধ বিনিময়ের বিষয়ে জানা যায় আজ এই পর্যন্তই থাক